নমস্কার। এটা আমরা চায়না বোর্ড বলে থাকি, ফাইকাস প্রজাতির গাছ। এখন এই গাছটাকে আমি বনসাই করব এই প্ল্যান করেই রেখেছি। এটা এটা এমনি বনসাই পটই বলা যেতে পারে, আমি একে চেঞ্জ করে অন্য পটে নিয়ে যাব, কারণ গাছটা মোটামুটি একটা ছাতার আকার দেওয়ার চেষ্টা করছি। এখন এইরকম একটা বনসাই পটে আমি এটাকে সেট করব। ব্রাঞ্চ প্রুনিং সময় সময় করেই থাকি। এখন যেটা করতে হবে, এটা রুটের উপর কিছু কাজ হবে, কারণ এটাকে এখান থেকে তুলে নিতে হবে। এই এরিয়াল রুটগুলোকে কেটে দিতে হবে, কারণ কি এরিয়াল রুট রাখলে হবে না, কারণ আমি এই ধরনের পটে রাখবো না। এই ধরনের পটে রাখলে ঠিক ছিল, ছোট পটে দেখি বুঝতে, ছোট পটে নিয়ে যাব। এরিয়াল রুট সব আমি বাদ দিয়ে দেব। বনসাই সয়েলেই ছিল, তবু ধরুন যে রুট ড্যামেজ হয়েছে, মানে জল নিশ্চয়ই বেশি হয়েছে, এমনি শেকড় খুব কমই আছে। যাই হোক, ওটা হচ্ছে আমার বনসাই সয়েল। এখানে আমি বনসাই সয়েল ব্যবহার করব। নিচেতে এরকম মোটা একটা সিন্ডার, এই যে হোলটা রয়েছে, যাতে ছোট পাথরগুলো না বেরিয়ে যেতে পারে। তারপর কিছু এই বনসাই সয়েল, এটা আমার ওই ছোটো ছোটো পাথরের দানা, তারপর ওই সিন্ডার, আর কিছু ওই আমাদের কিচেন ওয়েস্ট সহ পাতা পচা মিক্স করা আছে। এইটা ব্রাঞ্চটা একটু অতিরিক্ত বেরিয়ে এসেছে, এটাকে একটু বাইরের অংশটা কেটে দেওয়া দরকার। ঠিক আছে, এর রুট জখম হয়েছে। এবার রুট যখন ওর ঠিকঠাক কাজ করতে শুরু করবে, তখন এই গাছটা আস্তে আস্তে গ্রো করবে। গাছটা যতক্ষণ না গ্রো করছে, ততক্ষণ এর উপরে আর বিশেষ কোনো কাজ করা যাবে না। মোটামুটি একটা শেপ দিয়ে দেওয়া হলো এর পরবর্তীকালে। এখন এখানে গাছটা সেটেল হয়ে যাক, তারপর কাজ করবো এর উপরে। যাই হোক, পরবর্তীকালে আবার দেখা হবে। এখন হালকা করে জল দিয়ে দিচ্ছি, নিচেতে গিয়ে ফুল জল দিয়ে দেবো। ধন্যবাদ।